হ্যালো বন্ধুরা, আজকে খুব সিম্পল একটা মুরগির ঝোল রান্না দেখাবো। এভাবে রান্না করলে খুব ভালো লাগে, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো এটি আমি কিভাবে রান্না করেছি দেখাবো। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি চিকেন পিস। আমি চিকেন পিসগুলো ধুয়ে নিয়েছি। চিকেন পিস নিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ। আমি কেটে নিয়েছি, কাঁচা মরিচের ঝালটা ভালো লাগে। এর সাথে আমি দিচ্ছি লবণ। এখন আমি দেব লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি আমি জিরা গুঁড়া। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, আর এলাচি এবং লবঙ্গ। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুবই সিম্পল একটা রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি আরও একটু দিচ্ছি, এই যে টক দই দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি টমেটো কাটা। এখন আমি মিক্স করে নেব, সব মশলাগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাংসের সাথে মশলাগুলো, খুব ভালো করে ম্যাসাজ করে করে মেখে নেব আমি। আমার হয়ে গিয়েছে। এখন আমি এই মাখা মাংসগুলো একটু রেস্টে রেখে দেব, আমি 25 মিনিটের মতো। এই যে আমার 25 মিনিট পরে আমি এই মাংসগুলো এখন চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটা জাল দিয়ে রান্না করব, বেশি জাল দেব না। আমি একটু পরপর নেড়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে। আমি একটু পরপর নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নেব, ঢেকে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, এর সাথে আমি দিচ্ছি মটরশুঁটি। এখন আমি ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব, এটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমি মিক্স করার পরে ঢেকে আবার একটু রান্না করব। এই যে এখন আমি এর সাথে পানি অ্যাড করছি। আমি এখন নেড়ে দিচ্ছি, আমার আরও একটু লবণ দিতে হয়েছে, আমি আর একটু লবণ অ্যাড করছি। এখন আমি পালং শাকের পাতা নিয়ে নিয়েছি কিছু। এই পালং শাকের পাতাটা আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এই যে এই পেস্টটা আমি এখন মাংসের সাথে অ্যাড করব, খুবই টেস্ট হয়, আমি প্রায় করি এটা। এখন আমি ঢেকে রান্না করব এটা। এই যে খুব সুন্দর একটা কালার এসেছে, টেস্টও অন্যরকম। আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব, আর একটু জাল দেব। আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব মাংসের ঝোল রান্নাটা।
ভাতের সাথে খুব ভালো লাগে, রুটির সাথেও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। তো আমার রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো, আমার রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন প্লিজ। আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, কেমন হয়েছে জানাবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।